বরগুনার এই তালতলি উপজেলায় আজকের এই বিশাল জনসভার সভাপতি উপস্থিত আমাদের সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাই বোনেরা, এলাকাবাসী, তালতলিবাসী, আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদের আদর। ভাই ও বোনেরা, আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি যে নেতার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীন জাতি হিসেবে মর্যাদা পেয়েছি, একটি রাষ্ট্র পেয়েছি। সেই মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা জানাই। জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই। 30 লক্ষ শহীদ, 2 লাখ মা বোনের প্রতি, ভাই ও বোনেরা, আমার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। আজকে আপনাদের মাঝে উপস্থিত হতে পারে আমি অত্যন্ত আনন্দিত। 2014 সালে এখানে আমি এসেছিলাম এবং বক্তব্য দিয়েছিলাম। তখন কিন্তু এই স্কুল সরকারি ছিল না, এখন এই স্কুল সরকারি হয়েছে। আওয়ামী লীগ সরকারে আসলে উন্নয়ন হয়। আপনারা বিগত নির্বাচনগুলিতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর নৌকা মার্কা মানেই হচ্ছে উন্নয়ন। এই নৌকায় ভোট দিয়ে দেশের মানুষ মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার অর্জন করেছে। এই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই নৌকায় ভোট হওয়ার পরই আজকে সমগ্র বাংলাদেশে তো উন্নয়ন হচ্ছেই। আজকে আপনারা দেখেন এই দক্ষিণ অঞ্চল, যে অঞ্চল ছিল সম্পূর্ণভাবে অবহেলিত, এই দক্ষিণ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত করুণ ছিল। আমি কিন্তু আমার বাড়ি টুঙ্গিপাড়া, সেই টুঙ্গিপাড়া থেকে স্পিড বোটে করে কিন্তু বরগুনা পর্যন্ত এসেছিলাম এবং এখানে বিভিন্ন উপজেলায় সভাও করেছি। কাজে এই অঞ্চল সম্পর্কে আমি যথেষ্ট জানতাম। তাই আজকে যখনই আমরা সরকারে এসেছি, এই দক্ষিণ অঞ্চলের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। এই তালতলি আমতলিরই একটি ইউনিয়ন ছিল। তালতলি আমাদের নেতৃবৃন্দ আমার কাছে দাবি করেছিলেন এটাকে উপজেলা করতে। আজকে সেই তালতলিকে আমরা উপজেলা করে দিয়েছি। কাজে আজকে উপজেলা হিসেবে বিভিন্ন উন্নয়ন হচ্ছে। আমি যখন প্রথমবার তালতলিতে আসি, মাত্র একটা পাকা দালান ছাড়া কোনো কিছু ছিল না। আজকে তালতলি চারিদিকে উন্নয়নের ছোঁয়া লেগেছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও হবে। আজকে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা অনেকগুলি প্রজেক্ট আমরা উদ্বোধন করলাম। সেই প্রকল্পগুলি হচ্ছে যা আপনাদের জন্য, বরগুনাবাসীর জন্য, বরগুনার মানুষের জন্য আমি উপহার নিয়ে এসেছি। সে উপহার হল বরগুনা যে সদর হাসপাতাল, যা মাত্র 50 শয্যা থেকে সেটা 250 শয্যা উন্নীত করা, বামনা উপজেলায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন করা, প্রত্যেক উপজেলায় আমরা ফায়ার সার্ভিস স্টেশন করে দেব, সে প্রকল্প ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি এবং সব জায়গায় করে দেওয়া হবে। বেতাগী উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন, বরগুনা জেলা গ্রন্থাগার নির্মাণ, বরগুনা জেলা পুলিশ লাইনে মহিলা ব্যারাক, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের হোস্টেল সেটা সম্প্রসারণ, পুলিশ বিভাগের 101টি জরাজীর্ণ থানা ভবন আমরা নতুন করে নির্মাণ করে দিচ্ছি। এই প্রকল্পের আওতায় বরগুনা জেলার আমতলী থানা ভবনও নির্মাণ, বরগুনা সদর ইউনিয়ন ভূমি অফিস, ডোবাতলা ইউনিয়ন ভূমি অফিস উপকূলীয়, হোসনাবাদ ইউনিয়ন ভূমি অফিস উপকূলীয়,
ঘূর্ণিঝড় সিডর আইলায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় বাঁধ পুনর্বাসন করা, বরগুনা সদর আমতলি তালতলি বেতাগি বাবনা পাথরঘাটা এই প্রত্যেক এলাকার ক্ষতিগ্রস্ত যে উপকূলীয় বাঁধ, এই বাঁধগুলি নতুনভাবে সংস্কার করে এই আইলা সিডর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে মানুষকে রক্ষা করার জন্য ইতিমধ্যে আমরা প্রকল্প নিয়েছি এবং তা বাস্তবায়ন শুরু করেছি। এই তালতলি বাঁধও আমরা নির্মাণ করে দেব, সে প্রকল্প আমরা গ্রহণ করেছি। আমরা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরগুনা এম বালিয়াতলি ডিএন কলেজ, সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ এবং ইউনুস আলী খান ডিগ্রি কলেজ, এই কলেজগুলিতে চারতলা একাডেমি ভবন কাম ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র আমরা নির্মাণ করে দিয়েছি। জেলা প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্র তালতলি, তালতলিতে উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্র, এটাও আমরা প্রকল্প করে দিয়েছি। আমরা ইতিমধ্যে বাকেরগঞ্জ পাদ্রিশিবপুর কাঁঠালতলি সুবিধখালি বরগুনা সড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ প্রকল্প আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা সদর বুড়িচর ইউনিয়ন পরিষদ হাজার বিঘা কামরাবাদ পুরাকাটা ফেরিঘাট সড়কের আমরা বিভিন্ন ড্রেনেজ এবং আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। গৌরীচনা ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স সে ভবন নির্মাণ, বেতাগি উপজেলাধীন বদ্রিখালী খালের উপর 20 মিটার চাইনিজ এবং আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ, তালতলি উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ যা সমাপ্ত হয়েছে এবং বামনা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ। আমরা প্রত্যেক উপজেলায় কমপ্লেক্স ভবন নির্মাণ করে দিচ্ছি এক জায়গায় বসে, যেন সকল সেবা মানুষ নিতে পারে। ঠিক এইভাবে ইউনিয়ন পরিষদ ভবন করে দিচ্ছি, আর তাছাড়া প্রত্যেক উপজেলায় বহুতল ভবন নির্মাণ করে দেব, যেন উপজেলা হাসপাতালে যে ডাক্তার আসে বা যারা কাজ করতে যায় বা অন্যান্য সরকারি অফিসাররা, তাদের থাকার যাদের সুবিধা হয় তারা যেন ভাড়া নিয়ে থাকতে পারে, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা আগামীতে করে দেব এবং ইতিমধ্যে কাজ আমরা শুরু করে দিয়েছি। বাংলাদেশকে আমরা খাদ্যের সঙ্গে সম্পূর্ণ করেছি, আমরা বয়স্ক ভাতা দিচ্ছি, বিধবা ভাতা দিচ্ছি, প্রতিবন্ধীদের ভাতা দিচ্ছি, আমরা বিনা পয়সায় প্রি প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সায় বই দিচ্ছি। বাবা মাকে আর পয়সা খরচ করে বই কিনতে হয় না, সে দায়িত্ব আমরা নিয়েছি, আওয়ামী লীগ সরকার নিয়েছে। আমরা বৃত্তি দিচ্ছি, আমরা একেবারে উচ্চশিক্ষা পর্যন্ত যাতে ছেলেমেয়েরা বৃত্তি পেয়ে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা নিয়েছি। আমরা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করেছি, আর তাছাড়া প্রাইমারি থেকে একেবারে উচ্চশিক্ষা পর্যন্ত 2,04,00,000 শিক্ষার্থী ছাত্রছাত্রী তাদেরকে আমরা বৃত্তি এবং উপবৃত্তি দিচ্ছি, যাতে তাদের পড়াশোনার কোনো বাধা না হয়। এবং এর মধ্যে যারা প্রাইমারি শিক্ষার্থী, এই প্রাইমারি শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা মায়ের নামে মোবাইল ফোনের মাধ্যমে আমরা টাকাটা পৌঁছে দিচ্ছি। আমরা যখন মোবাইল ফোনে এই টাকা দিতে গেলাম, প্রায় 1,40,00,000 প্রাইমারি শিক্ষার্থী এই টাকা পাচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে। আজকে মোবাইল ফোন সকলের হাতে হাতে, সেটা কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার। আমরা সরকারে আসার পর এটা উন্মুক্ত করে দিয়েছি, আজকে সকলের হাতে মোবাইল ফোন। আমরা প্রত্যেকটা এলাকায় ডিজিটাল সেন্টার করে দিয়েছি, সারা বাংলাদেশে এখন ইন্টারনেট সার্ভিস আছে। এই ইন্টারনেটের মাধ্যমে ক্রয় বিক্রয় থেকে শুরু করে জন্ম নিবন্ধন করা সহ প্রায় 200 প্রকারের সেবা পাচ্ছেন আপনারা এলাকার মানুষ। এই যে আপনারা তালতলি দুর্গম একটা এলাকা, নদী নালা খাল বিল পার হয়ে আসতে হয়, এখন কিন্তু সকলেই আপনারা যোগাযোগ করতে পারেন ইন্টারনেটের মাধ্যমে, অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে। এটাকে আরো আমরা উন্নত করবার জন্য
ইতিমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক আমরা উৎক্ষেপণ করেছি, যার ফলে কোনো দুর্যোগ আসলে খুব দ্রুত খবর পাওয়া যাবে এবং চিকিৎসা সেবা থেকে শুরু করে নানা রকম সেবা ঘরে বসে পেতে পারবেন সেই ব্যবস্থা আমরা করেছি। বিদ্যুৎ উৎপাদন আমরা যখন প্রথম সরকারে ছিলাম বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছিলাম, বিএনপি যে আমার জোট এসে তা কমিয়ে দেয়। আমরা দ্বিতীয়বার যখন সরকারে আসি তখন থেকে বিদ্যুৎ উৎপাদনের আমরা উদ্যোগ নিই। আপনাদের এখানে আসার আগে আমরা কিছুক্ষণ আগে কলাপাড়াতে আমরা সেখানে একটা বিদ্যুৎ কেন্দ্র যেটা প্রায় 1300 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র এবং সেখানে যারা ক্ষতিগ্রস্ত প্রায় 130টা পরিবার, এই 130টা পরিবারকে আমরা ঘর বাড়ি তৈরি করে দিয়েছি এবং সেখানে বিদ্যুৎ হচ্ছে। এই বিদ্যুৎ উৎপাদন হলে আপনাদের এই এলাকার প্রত্যেক গ্রাম পর্যায় পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে যাবে, প্রতিটি ঘর আলোকিত হবে এবং ওই জায়গায় আমরা আরো 1300 মেগাওয়াট বিদ্যুৎ করব এবং ভবিষ্যতে আরো বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করে এই দক্ষিণ অঞ্চলে কোনো বিদ্যুতের সমস্যা যাতে না থাকে তার ব্যবস্থা আমরা করব। আমরা আমাদের কৃষি কাজে যান্ত্রিকীকরণ করা, আধুনিক প্রযুক্তি ব্যবহার যাতে হয় আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। কৃষকদেরকে আমরা উপকার ভোগী কার্ড দিচ্ছি, এই উপকরণ তার অল্প পয়সায় কিনতে পারে। কৃষকরা মাত্র 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের সরাসরি তাদের আমরা ভর্তুকি টাকা দিই এবং তারা যা প্রয়োজন খরচ করতে পারে, যেটা বেঁচে যায় সেটা তাদের কাছে থেকে যায়। একটি বাড়ি একটি খামার প্রকল্প করেছি যার মাধ্যমে প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হতে পারে, আর্থিকভাবে সচ্ছল হতে পারে, সেই লক্ষ্য সামনে নিয়েই আমরা এই প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা চাই যে আমাদের দেশের মানুষ, শুধু রাজধানীর মানুষ আরামে থাকবে, সুখে থাকবে বা শহরের মানুষ সুখে থাকবে তা নয়, প্রত্যেকটা উপজেলা ইউনিয়ন গ্রাম পর্যায় পর্যন্ত প্রতিটি গ্রামকে আমরা শহর হিসেবে উন্নীত করে দেব যেন প্রত্যেকে নাগরিক সুবিধা পায়। নিজের ঘরে বসে আমাদের ছেলেমেয়েরা আমাদের ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে নিজেরা ঘরে বসে কাজ করে দেশে এবং বিদেশে চাকরি করতে পারে, পয়সা কামাই করতে পারে। তার জন্য আমরা লার্নিং অ্যান্ড আর্নিং, অর্থাৎ শিক্ষা গ্রহণ করো এবং অর্থ উপার্জন করো, সেই প্রকল্পের আওতায় ট্রেনিং দিচ্ছি। ঘরে বসেই বিদেশে কাজ করে পয়সা উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে পারবে সে ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমাদের যুবশ্রেণী তাদের জন্য কর্মসংস্থান ব্যাংক করেছি, বিনা জামানতে 2 লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায়, আর জামানত দিয়ে তো আরো বেশি নিতে পারবে এবং ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে, কেউ বেকার থাকবে না, সেই জন্য আমরা এই ব্যাংকটা করে দিয়েছি। আমাদের বর্গা চাষিরা অতীতে কোনোদিন ঋণ পেত না, আওয়ামী লীগ সরকার বর্গা চাষিদের বিনা জামানতে কৃষি ঋণ দেয়া শুরু করেছে এই দক্ষিণ অঞ্চলে যাতে আরো বেশি ফসল হয়। ইতিমধ্যে আমরা লবণাক্ত সহিষ্ণু ধান বীজ আমরা এখন সেই লবণাক্ত সহিষ্ণু ধান উৎপাদন করতে পারি, আর তাছাড়া কৃষক যাতে ন্যায্য মূল্য পায় তার ব্যবস্থাও আমরা করে দিচ্ছি। আওয়ামী লীগ যখনই ক্ষমতা আসে সাধারণ মানুষের জীবন মান উন্নত হয়। আমরা চাই দেশের মানুষ সুন্দরভাবে বাঁচবে। আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা, তাদের কোনো স্বীকৃতি ছিল না, তারা পড়াশোনা করত কিন্তু তাদের ডিগ্রি ছিল, কোনো চাকরি পেত না, কোনো কিছু পেত না। আমরা এই কওমি মাদ্রাসার 5টি বোর্ড তাদেরকে আমরা একসাথে মিলিত করে তারা যার যার বোর্ডে পড়াশোনা করাবে কিন্তু তার কারিকুলাম ঠিক করে দিয়েছি এবং কওমি মাদ্রাসার সনদের ব্যবস্থা করে দিয়েছি, যে সনদের মাধ্যমে তারা যে লেখাপড়া শিখবে তার মাধ্যমে দেশে বিদেশে চাকরি পাবে এবং কাজের সুযোগ পাবে,
সেই ব্যবস্থাও আমরা করে দিয়েছি এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের আমরা স্বীকৃতি দিয়েছি এই সনদের মাধ্যমে, যা অতীতে কোনোদিন কেউ করে নাই, কিন্তু আমরা করে দিয়েছি। কারণ তারাও আমাদের ই সন্তান, তারা লেখাপড়া শিখছে, কাজে তাদের জীবন মান উন্নত হোক সেটাও আমরা চাই। এছাড়া প্রত্যেক উপজেলায় এবং জেলায় আমরা 560টা মসজিদ আছে, মসজিদ এবং ইসলামী সংস্কৃতি চর্চা, শিক্ষা, ইমামদের প্রশিক্ষণ, এই সব কিছু যাতে হতে পারে তার জন্য 560টা মডেল মসজিদ আমরা নির্মাণ করব সমগ্র বাংলাদেশে। আমরা চাই আপনারা যারা অভিভাবকরা আছেন, শিক্ষকরা আছেন, মসজিদের ইমাম এবং ধর্মীয় শিক্ষাগুরু এবং অন্যান্য ধর্মাবলম্বী, অর্থাৎ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারাই আছেন, সকলের কাছে আমার অনুরোধ, বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, এর কোনো স্থান বাংলার মাটিতে হবে না। ইতিমধ্যে আমরা জঙ্গি দমন করতে সক্ষম হয়েছি, মাদকের ফলে অনেক পরিবার ভুক্তভোগী, অনেক মানুষের জীবন শেষ হয়ে যায়, ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে। আমরা প্রত্যেকটা উপজেলায় মিনি স্টেডিয়াম করে দেব, ইতিমধ্যে কাজ শুরু করেছি, যাতে খেলাধুলার দিকে মনোযোগী হয়, সংস্কৃতি চর্চা করবে, তারা সুস্থ জীবন যাপন করবে, কোন মাদক আসক্ত যেন না হয়, জঙ্গিবাদে যেন সম্পৃক্ত না হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডে যেন সম্পৃক্ত না হয়, তার জন্য অভিভাবক বৃন্দ, বাবা মা, শিক্ষকরা, ইমাম এবং অন্যান্য ধর্মাবলী বিচারা, শিক্ষাগুরু, ধর্মীয় শিক্ষাগুরু থেকে শুরু করে স্থানীয় জনগণ সকলকে আমি আহ্বান জানাই যে আপনারা নিজেদের ছেলে মেয়েদের লক্ষ্য রাখবেন, শিক্ষকরা আপনাদের শিক্ষার্থী কি কোনো কারণে অনুপস্থিত আছে কিনা সেটা খোঁজ নেবেন, খবর নেবেন, দেখবেন, এবং আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্মে কোনো জঙ্গিবাদের স্থান নাই, কিছু লোকের জন্য এই ধর্মের বদনাম হোক সেটা আমরা হতে দেব না, তাই কোনো রকম জঙ্গিবাদ বা মাদক প্রশ্রয় দিবেন না। আপনাদের কাছে আমার সেই আহ্বান থাকলো যে আমরা সমাজকে সুন্দরভাবে করতে চাই, সুষ্ঠুভাবে করতে চাই, দেশের উন্নয়ন আমরা করতে চাই। আমরা আমাদের সবসময় লক্ষ্য যে আমরা দেশে আমাদের ছেলেমেয়েদের কর্মসংস্থান ব্যবস্থা করব, তার জন্য আমরা 100টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। আর এই তালতলি আমি জানি একদম একটা বিচ্ছিন্ন বদ্বীপের মতো, চারিদিকে নদী, এরপরে হল সাগর, এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান ব্যবস্থার জন্য আমরা ইতিমধ্যেই এখানে একটি জাহাজ নির্মাণ শিল্প গড়ে তোলা এবং জাহাজ ভাঙা এবং ওটাকে রিসাইক্লিং বলে, শিপ রিসাইক্লিং, সেটা যাতে গড়ে ওঠে তার ব্যবস্থা আমরা নিচ্ছি। অর্থাৎ এই তালতলিতেই আমরা সেটা করে দেব, যা কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং সেগুলি মানে এগুলো উৎপাদন হয়ে বিদেশে রপ্তানি হবে, আর আমাদের এই অঞ্চলের মানুষ তারা লাভবান হবে। এবং সেই সাথে সাথে আমরা যে বিদ্যুৎ দিয়ে দিচ্ছি, যার ফলে এই অঞ্চলে যে কোনো কর্মসংস্থান ব্যবস্থা যাতে হয় সেটারও আমরা বিশেষভাবে দৃষ্টি দেব এবং যারা বিনিয়োগ করতে চান তাদেরকে আমরা উৎসাহিত করব। আমরা চাই যে দক্ষিণ অঞ্চলের মানুষ চিরদিন অন্ধকারে ছিল, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা এসেই আমরা এই অঞ্চলের উন্নয়ন আমরা শুরু করেছি। এই অঞ্চলটা এত সুন্দর, এত চমৎকার জায়গা, অথচ এই এলাকার মানুষ সবসময় কষ্ট করেছে, কাজে আজ ভবিষ্যতে কষ্ট করতে হবে না, সকলেই সুন্দরভাবে বাঁচতে পারবেন, ইনশাআল্লাহ আমরা সেই ব্যবস্থা করে দেব। এই বাংলাদেশ জাতির পিতা স্বাধীনতা এনে দিয়ে গেছেন, মাত্র 3.5 বছর তিনি হাতে ক্ষমতা পেয়েছিলেন, 3.5 বছর একটা অল্প সময়, যুদ্ধবিধ্বস্ত একটি দেশ,
যেখানে মানুষ দরিদ্র, এক সময় এদেশের অবস্থা কি ছিল, আর সেই বাংলাদেশ তিনি এনে দিয়েছিলেন যে বাংলাদেশের প্রতিটি মানুষের জীবন মান উন্নত হোক, বাংলাদেশ যেন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হয়, বাংলাদেশ যেন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হয়। জাতির পিতার সেই নির্দেশ এবং সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনা করি। আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আজকে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করছি, রূপপুর পাওয়ার প্ল্যান্ট শুরু করেছি, আরেকটি পাওয়ার প্ল্যান্ট করব এই দক্ষিণ অঞ্চলে। আমি একটা দ্বীপ খুঁজে বেড়াচ্ছি, এছাড়া আমরা দেখছি সেখানে ফিজিবিলিটি স্টাডি করছি, পরিবীক্ষণ শেষ হলে পরে এখানে আমরা আরো বিদ্যুৎ কেন্দ্র করে দেব। রাস্তাঘাট ব্যাপক উন্নয়ন করে দিচ্ছি, নদীগুলি ড্রেজিং করে একদিকে যেমন ভাগনের হাত থেকে উদ্ধার, অপরদিকে নৌপথ সচল করে দিয়ে ব্যবসা বাণিজ্যে যাতে প্রসার ঘটে আমরা তা করে দেব। এই অঞ্চলেই আমরা ব্যাপক উন্নয়নের কর্মকাণ্ড করে যাচ্ছি, যা আপনাদের এবং আমাদের ভবিষ্যৎ, আমার তরুণ প্রজন্ম, তাদের ভাগ্য পরিবর্তন হয়। আমরা 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করব। 2021 সালে আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। আমরা চাই এই বাংলাদেশ, যে বাংলাদেশ জাতির পিতা স্বাধীন করে দিয়েছে, সে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সোনার বাংলাদেশ। সেইভাবে আমরা বাংলাদেশকে গড়তে চাই। তাই 2041 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে দক্ষিণ এশিয়ায় হবে উন্নত দেশ। আমরা বাংলাদেশকে নিয়ে আরো অনেক দূর এগিয়ে যেতে চাই। 2100 সাল, এই 2100 সালের বাংলাদেশ কেমন হবে আমরা সে পরিকল্পনাও গ্রহণ করেছি। আমরা ডেল্টা প্ল্যান 2100 করেছি, বাংলাদেশের সকল নদী ড্রেজিং করা, তার নাব্যতা ফিরিয়ে আনা, নদী ভাঙ্গন রোধ করা, কৃষি উৎপাদন বৃদ্ধি করা, শিল্পায়ন করা এবং সার্বিকভাবে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী করে এই দেশকে গড়ে তুলতে চাই। যেমন আজকে যারা তরুণ তাদের ভবিষ্যৎ, এবং সেই সাথে সাথে যে শিশুটি এই মুহূর্তে জন্ম নিল বা ভবিষ্যতে জন্ম নিবে, তাদের জন্য একটা উন্নত দেশ গড়ে তুলতে পারি, সেইভাবে দূরদৃষ্টি সম্পন্ন সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আপনারা নৌকায় ভোট দিয়েছিলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে কখনো এই দেশ ব্যর্থ হয়নি। যখনই নৌকা মার্কায় ভোট দিয়েছেন তখনই মানুষের জীবন মান উন্নত হয়েছে, তখনই মানুষের জীবন উন্নয়নের দিকে এগিয়ে গেছে। আমি আমাদের ছাত্র ছাত্রী ছেলে মেয়েদেরকে অনুরোধ করব, সকলকে লেখাপড়া শিখতে হবে, মানুষের মতো মানুষ হয়ে বাবা মার মুখ যেমন উজ্জ্বল হবে, দেশের মানুষের দেশও উন্নত হবে, দেশও উজ্জ্বল হবে। সেভাবে সবাই যাতে কাজ করবেন, যে এই দেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে চাই। এখানে আমি স্পষ্ট একটা কথা বলতে চাই, আমার তো জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই। 75ই আগস্ট আমার বাবাকে হত্যা করেছে, তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে হত্যা করলো, সেই সাথে আমি জানি না কি অপরাধ ছিল আমার মায়ের, আমাকে মাকে হত্যা করেছে। আমার ভাই কামাল জামাল মুক্তিযোদ্ধা, তাদেরকে হত্যা করেছে, তাদের নবপরিণীত বধূকে হত্যা করেছে। আমার একমাত্র ছোট ভাই, ছোট্ট ভাইটি মাত্র 10 বছরের, তাকে নির্মমভাবে হত্যা করেছে। আমার চাচা শেখ আবুল হাসানকে হত্যা করেছে একই দিনে। আমার মেজপুপুর বাসা আক্রমণ করেছে, সেজপুপুর বাসা আক্রমণ করেছে, ছোট পুপুর বাসা আক্রমণ করেছে, প্রত্যেক পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করেছে, সব হারিয়েছি। এই আমি আমার 2 বোন বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম, স্বজন হারাবার বেদনা নিয়ে দীর্ঘ 6 বছর বিদেশে ছিলাম। আওয়ামী লীগ আমাকে যখন সভা নেত্রী নির্বাচিত করে, অনেক প্রতিকূল অবস্থার মধ্যে আমি দেশে ফিরে আসি। তারপর সারা দেশ আমি ঘুরেছি, দেখেছি আমার দেশের মানুষের অবস্থা, পেটে খাবার নাই, পরনে ছিন্ন কাপড়, বিদেশ থেকে পুরন কাপড় এনে কাপড় পরতে দেয়, কারো ঘর নেই, ঘর থেকে চাল দিয়ে পানি পড়ে বা কেউ রাস্তার পাশে পড়ে থাকে, এমনি দুরবস্থার মধ্যে এদেশের মানুষ ছিল।
যখনই ক্ষমতা এসেছি, আমার বাবা এই দেশ স্বাধীন করেছে, সবসময় সেটাই চেয়েছি যে এই দেশের মানুষ ভালো থাকবে, সুন্দর থাকবে, যেটা আমার বাবার জীবনের আকাঙ্ক্ষা। আর সেই জন্য আমি আমার নিজেকে উৎসর্গ করেছি বাংলার মানুষের জন্য, বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করা, বাংলার মানুষকে সুখী সমৃদ্ধ জীবন দেওয়া, বাংলার মানুষকে উন্নত জীবন দেওয়া, এটাই আমার লক্ষ্য। বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। 21 আগস্ট ওই খালেদা জিয়া এবং তার ছেলে তারিক জিয়া গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছিল। আল্লাহর রহমত আমি বেঁচে গিয়েছি। আইবি রহমত সহ আমাদের 22 জন নেতা কর্মীকে আমরা হারিয়েছি, এবং এটা একবার না, বারবার। ওরা কি করেছে? বাংলাদেশকে জঙ্গিবাদ সন্ত্রাসের দেশ করেছে, 5-5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, বাংলাদেশের ছেলে মেয়েদের লেখাপড়ার পথ বন্ধ করে দিয়েছিল, বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছিল, দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তার একটাই কারণ, কারণ তারা তো স্বাধীনতায় বিশ্বাস করে না, তাই মানুষের উন্নতিতে বিশ্বাস করে না। এতিমের টাকা, এতিমখানার জন্য টাকা, সেই টাকা এতিমদের না নিয়ে নিজের নামে রেখে সে টাকা চুরি করেছে, আর সেই এতিমের টাকা চুরির দায়ে সে মামলা হয়েছে, আর সেই মামলায় আজকে খালেদা জিয়া জেলে সাজাপ্রাপ্ত। এতিমের সম্পদ চুরি করলে কোরআন শরীফে আছে যে আল্লাহ শাস্তি দেয়, আর সেই শাস্তি সে এখন ভোগ করছে। কাজী তার পুত্র মানি লন্ডারিং করেছে, বিদেশে পাচার করেছে অর্থ, 10টা অস্ত্র পাচার করতে যে ধরা পড়েছে, এবং 21 আগস্ট গ্রেনেড হামলা সহ যত রকমের অপকর্ম করে আজকে সাজাপ্রাপ্ত। এরা যখনই ক্ষমতা এসেছে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছে দেশের মানুষের জীবন মান উন্নত হয়েছে। আমাদের লক্ষ্য, একটি মানুষও গৃহহারা থাকবে না। আমি কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি বিনা পয়সায়, 30 প্রকারের ঔষধ পান আপনারা। ওই কমিউনিটি ক্লিনিক থেকে বিনা পয়সা আমরা ওষুধ দিচ্ছি, চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। প্রত্যেকটা উপজেলা হাসপাতাল 30 শয্যা ছিল, আমরা 50 শয্যা করে দিয়েছি। আমরা স্বাস্থ্যসেবা জনগণের দৌড় গড়ে নিয়েছি। প্রতিটি স্কুলে আমরা উন্নয়ন করে দিচ্ছি, নতুন নতুন বিল্ডিং করে দিচ্ছি। আমরা শিক্ষক নিয়োগ দিচ্ছি, ডাক্তার নিয়োগ দিচ্ছি, নার্স নিয়োগ দিচ্ছি। আমরা নার্সদের আপগ্রেড করে দিয়েছি, আমরা যেন ডিগ্রিধারী নার্স হয় তার ব্যবস্থা করে দিয়েছি। আমরা দেশের মানুষ চিকিৎসা পাবে, সুন্দরভাবে বাঁচবে। আশ্রম প্রকল্প আছে, কোনো মানুষ গৃহহারা থাকবে না, প্রত্যেকে আমরা ঘর করে দেব, দরকারে বিনা পয়সায় ঘর করে দেব, কিন্তু প্রত্যেক মানুষ যেন বাসস্থান পায়, সুন্দরভাবে বাঁচে, সেই ব্যবস্থা আমরা করে দেব, এটাই আমাদের লক্ষ্য। কাজে আমরা চাই আমাদের দেশের মানুষ সুখী সমৃদ্ধশালী হয়ে জীবন যাপন করবে, বিশ্ব সবাই মাথা উঁচু করে চলবে। মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে যে সম্মান আমরা পেয়েছিলাম, 75 জাতির পিতাকে হত্যা করে সে সম্মান হারিয়ে গিয়েছিল। আজকে আমরা আবার আমাদের দেশের উন্নয়নের মধ্য দিয়ে আজ আবার আমরা বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে যে সম্মান পেয়েছি সেই সম্মান ধরে রাখতে হবে। তার জন্য আপনাদের কাছে চাই যে আরেকটি বার আওয়ামী লীগকে ভোট দেন। নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দেন। আমি আপনাদের কাছে ওয়াদা চাই যে যাকেই নৌকা মার্কা দিয়ে পাঠাবো আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। হাত তুলে আপনারা প্রতিজ্ঞা করেন যে আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়া করি, এবং আমার জন্য দোয়া করবেন যে বাবা মা সব হারিয়েছি, আপনাদের মাঝেই আমি ফিরে পাই আমার হারানো বাবার স্নেহ, মায়ের স্নেহ, ভাইয়ের স্নেহ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আবার দেখা হবে। এখন